নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন ভারতের বাজারে দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের চাহিদা যথেষ্ট এবং ভারত বিশ্বের সর্বোচ্চ দুগ্ধ উৎপাদনকারী দেশ কিছুদিন আগে পেটা নামক সংস্থাটি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডেয়ারি কোম্পানি আমুলকে চিঠি লিখে প্রাণীজ দুধ উৎপাদন থেকে সরে এসে উদ্ভিজ্জ দুধ তৈরির দিকে নজর দেওয়ার জন্য আবেদন জানিয়েছে এখন এই চিঠি ঘিরে যুক্তি পাল্টা যুক্তি তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব তার সাথে পেটা আমুল এবং প্ল্যান্ট বেসড মিল্ক বা উদ্ভিদজাত দুধ বা ভেগান মিল্ক কি সেই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উনিশশো সালে গুজরাটের আনন্দে তৈরি হওয়া আমূল একটি দুগ্ধজাত সমবায় সমিতি এই সমিতির সাথে যুক্ত প্রায় ছত্রিশ লাখ দুধ উৎপাদনকারীরা একসাথে মালিকানা ভোগ করেন এটি ভারতের নাম্বার ওয়ান দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী সংস্থা এবার আসি পেটার কথায় পেটা বা পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল হল আমেরিকান বেসড একটি অর্গানাইজেশন যারা কিন্তু পশু পাখিদের প্রতি নৈতিক ব্যবহারের পক্ষে দীর্ঘদিন ধরে সওয়াল করে আসছে বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই এই সংস্থার শাখা খুলে গেছে এরা বিশ্বাস করেন নন স্পিসিজম অর্থাৎ বিভিন্ন স্পিসিসের প্রতি সমান ব্যবহার তারা বলে মানুষ মানুষের প্রতি যে চিন্তা ভাবনা রাখে পশু পাখিদের প্রতিও একই চিন্তা ভাবনা রাখা উচিত এবং তাদের সাথে নৈতিক ব্যবহার করা উচিত গত মে মাসে এই পেটা কিন্তু আমুলকে চিঠি দিয়ে ভেগান ফুড এবং মিল্ক তৈরির জোর দেওয়ার কথা বলে এখন এই ভেগান মিল্ক হল কিছু নির্দিষ্ট উদ্ভিদজাত তরল যার রঙ অনেকটা গরু বা অন্য কোনো প্রাণীর দুধের মতোই যেমন আমন্ড সয় বা কোকোনাট এরপর স্বভাবতই আপনারা হয়তো ভাবছেন ভেগান আর ভেজিটেরিয়ানের ডিফারেন্স কি ভেগান হল যারা প্রাণীদেহ থেকে প্রাপ্ত যে কোনো রকম জিনিস থেকে নিজেদের বিরত রাখে কিন্তু ভেজিটেরিয়ানরা মূলত কিছু নির্দিষ্ট খাবার খান না ভেগান এবং ভেজিটেরিয়ান দুজনেই মাছ মাংস ডিম না খেলেও ভেগানরা কিন্তু প্রাণী দ্বারা প্রাপ্ত দুধ ঘি বা মধু এসব খান না পেটার চিঠির উত্তরে আমুলের ম্যানেজিং ডিরেক্টর জানান যদি তারা উদ্ভিদজাত দুধ তৈরিতে চলে আসেন তাহলে তাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত দুগ্ধ চাষিরা কাজ হারাবে সেই দায় কে নেবে এরপর পেটাও কিছু যুক্তি দিতে থাকে এবং গত মঙ্গলবার গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পেটার ব্যান করার জন্য আবেদন জানানো হয় এবং তারা বলেন কিছু লোক দেশের দুগ্ধ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এর উত্তরে পেটার ইন্ডিয়ান উইংয়ের সিইও বলেন আমুল কিন্তু প্রাণীদের প্রতি জনসাধারণের উদ্বেগকে গ্রহণ করতে পারছে না এখন প্রশ্ন হল এই বিতর্কে সোশ্যাল মিডিয়া দুই পক্ষে বিভক্ত হলেও আমুলের কি এই নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত এক্সপার্টসরা কিন্তু বলছে বর্তমান পরিস্থিতিতে যেখানে এক লিটার আমুল দুধের দাম একষট্টি টাকা সেখানে এক লিটার সয়া মিল্কের দাম একশো টাকা তাই এই প্ল্যান্ট বেসড বেভারেজ সেকশন অন্য দেশে পপুলারিটি পেলেও ভারতের বাজারে চাহিদা বাড়তে যথেষ্ট দেরি এই বিতর্কে আপনার কি মত আপনি কাকে সাপোর্ট করছেন তা আমাদের নিচের কমেন্ট সেকশানে জানান থ্যাংক ইউ